2024 লোকসভা ভোটের দিনক্ষণ প্রকাশ হতেই স্কুল ছুটির তকমা পড়ে গেল। স্কুল ছুটিতে স্ট্যাম্প দিয়ে দিল সরাসরি। বর্তমানে আপনাদের স্কুল কিন্তু টানা 3 মাস ছুটি থাকবে। বর্তমানে লোকসভা ভোটের যখনই দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে তখনই কিন্তু আপনাদের ধরে নিতে হবে আপনাদের স্কুল সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে আগামী 1 সপ্তাহের মধ্যে, কারণ লোকসভা ভোট পরের মাসেই। এবং সেই পরের মাস থেকে যখনই লোকসভা ভোট হবে তার ঠিক 15 দিন আগে থেকে সমস্ত স্কুলে ক্যাম্প কিন্তু চলে আসবে। তার জন্য আপনাদের স্কুল পড়াশোনা সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে অতিরিক্ত গরম কিন্তু এবছর পড়তে চলেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর অতিরিক্ত গরম পড়বে এবং সে বিষয়ে ইতিমধ্যে সরাসরি সমস্ত নিউজ চ্যানেলে জানানো হয়েছে। দেশজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি, গত বছরের চেয়েও এবছর বাড়বে আরো গরম। এবং সেখানে আপনাদের কিন্তু টানা 1.5 থেকে 2 মাস ছুটি থাকবে। শুধু ছুটি থাকবে এমনটা নয়, চলবে কিন্তু আপনাদের অনলাইন ক্লাস। করোনাকালে যেমন আপনাদের অনলাইন ক্লাস চলেছিল ঠিক তেমনই কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। এবং এই নিয়ে ইতিমধ্যেই নোটিফিকেশনে জারি হয়ে গেছে। কি নোটিফিকেশন সেটা আপনাদের সামনে আগামী ভিডিওতে তুলে ধরবো, কিন্তু বর্তমানে যে ছুটি হতে চলেছে সেই বিষয়ে কিন্তু আর কোনো রকম সন্দেহ নেই। আপনাদের ছুটি যেমন থাকবে তার সাথে চলবে অনলাইন ক্লাস, সামেটিভ এক্সাম, সব কিছুই তো আপনাদের চলবে। তো আপনাদের পড়াশোনাটাকেই কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। 2024 আপনাদের টানা 3 মাস কিন্তু ছুটি হবে, গরমের ছুটির জন্য আপনাদের 1.5 থেকে 2 মাস, এবং তার সাথে লোকসভা ভোটের জন্য আপনাদের ঠিক 1 মাস মতো ছুটি থাকবে। লোকসভা ভোটে যতক্ষণ না রেজাল্ট আউট হবে ততদিন পর্যন্ত কিন্তু স্কুল বন্ধ থাকবে, এ বিষয়ে কিন্তু আর কোনো রকম সন্দেহ নেই। কারণ লোকসভা ভোটের দিনক্ষণ কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে এবং তার সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সে বিষয়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। মে মাসে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট এবং মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। 2024 পাশের হার কত হবে, কারা কারা পাশ করবে, কতজন পাশ করবে, মেধা তালিকাতে কতজনের নাম উঠছে, সেই বিষয়ে কিন্তু এখন থেকে বলা সম্ভব নয়, কারণ এই বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করছে রেজাল্টের দিনে। তাই 2024 আপনারা ভালোভাবে পাশ করছেন সেই বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই, কারণ ইতিমধ্যেই 2 পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানানো হয়েছে আপনাদের খাতাদের নাম্বার বাড়িয়ে দেওয়া। এখন প্রশ্ন হচ্ছে স্কুল যদি বন্ধ থাকে তাহলে 5 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের কী হবে, রেজাল্ট বেরোনোর পরে তারা কীভাবে ক্লাস করবে, তাদের পড়াশোনা কীভাবে স্টার্ট হবে, সেই বিষয়ে কিন্তু সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখন থেকেই চিন্তিত। কারণ 2024 সালে নতুন সিলেবাস ইন্ট্রোডিউসড করা হয়েছে ক্লাস 11 এবং 12-এর জন্য। সেই সিলেবাসে পড়াশোনা করতে গেলে সময় সাপেক্ষ এবং সমস্ত ছাত্রছাত্রীদের বুঝতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য সমস্ত শিক্ষক শিক্ষিকারা অনলাইন ফেসিলিটিতেই আগ্রহী বোধ করছে। কারণ অনলাইন ফেসিলিটি যদি থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসে অন্তত পড়াশোনা করতে পারবেন, সিলেবাস অন্তত কিছুটা হলেও শেষ করতে পারবেন, এবং তারপরে যখন স্কুল খুলবে আপনাদের দোরগোড়ায় চলে আসবে পরীক্ষার ডেট। তাই 2024 আপনাদের বেশিরভাগ সময় বাড়িতে বসেই পড়াশোনা করতে হবে, কারণ 2024 ছুটি শেষ হতে না হতেই কিন্তু আপনাদের সামেটিভ এক্সাম এবং তার সাথে সেমিস্টার এক্সামও শুরু হয়ে যাবে। তাই 2024 বাড়িতে বসে যতটা সম্ভব আপনাদের পড়াশোনা করতে হবে। ছুটির যে দিনক্ষণ সেটা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে জানানো হয়নি। ছুটির দিনক্ষণ আগামী কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে জানানো হবে যে ভোটের জন্য কতদিন ছুটি থাকবে এবং গ্রীষ্মের জন্য কতদিন। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ছুটি দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়বস্তু আগামী নোটিফিকেশনে আপনাদের সামনে উঠে আসবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।